ফখরুলকে 60 লাখ কারাবন্দি নেতাকর্মীর তালিকা প্রকাশের চ্যালেঞ্জ ওবাইদুল কাদেরের। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। এবং সারা বছর নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করবে সরকার, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মির্জা ফখরুলকে 60 লাখ কারাবন্দী নেতাকর্মীর তালিকা প্রকাশের চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, তা না হলে মিথ্যাচারের জন্য জাতির কাছে মির্জা ফখরুলকে ক্ষমা চাইতে হবে। স্বাধীনতার চেতনাকে ধ্বংস করার জন্য বিএনপির জন্ম উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের অস্তিত্বের মূলে আঘাত করতে চায়। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক সহ অনেকে উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, স্যালাইনের যে সংকট ছিল সেটা নিয়ে কাজ চলছে, আগামীতে এমন কোনো সংকট হবে না। এছাড়া সরকারি হাসপাতালগুলোই ঈদের ছুটিতে সেবার কোনো ঘাটতি হয়নি বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অনেকে। শুধু রমজানেই নয়, সারা বছর বাজারে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বলেন, সীমিত সামর্থ্য নিয়ে দেশে বাজার দর নিয়ন্ত্রণে রাখতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ছিল উল্লেখ করে দেশবাসী স্বস্তি ও উৎসাহ নিয়ে ঈদ ও নববর্ষ পালন করেছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী। রমজান না, আমরা সারা বছর নিরবিচ্ছিন্নভাবে সাধারণ যেটা আমাদের এসেনশিয়াল কমোডিটি আছে এটা সাপ্লাই দেওয়ার জন্য আমরা কাজ করে যাব। আমদানি রপ্তানি বাণিজ্য এবং সেই সাথে আমাদের লোকাল যে ইয়েগুলি সাপ্লাই চেনগুলি আছে এগুলাকে আরও শক্তিশালী করব। এবার জেলা সংবাদ। বিএনপির শীর্ষ নেতাদের মাজা অনেক আগেই ভেঙে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার 3 আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়ার পিটিআই এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। বলেন, মির্জা ফখরুলের এখন সাধু সেজে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের কাছে মিথ্যা কথা বলে হয়রানি করছে। এ সময় ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বর্তমান সরকার চায় পৃথিবীর সকল মানুষ যেন শান্তিপূর্ণভাবে অবস্থান করে, কোথাও যেন যুদ্ধ না হয়। মতবিনিময়কালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ হাসান মেহেদি সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপি এই বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল, বিএনপি বাংলাদেশটাকে জঙ্গিবাদের চারমুখে বানিয়েছিল এবং এই বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল। সব দিক দিয়েই বাংলাদেশকে একটা চরম হতাশাজনক ব্যর্থ রাষ্ট্রে নিয়ে গেছিল। দেশের মানুষ এখন ডিজিটালাইজেশনের সুবিধা ভোগ করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। বিকেলে কুমিল্লার লাকসামের ইছাপুরা সেন্ট্রাল হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, ডিজিটালাইজেশনের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে সাবমেরিন কেবল ও স্যাটেলাইট স্টেশন স্থাপন করা হয়েছে। দেশের মানুষ এখন ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ভূঁইয়া সহ অনেকে। নরসিংদীতে প্রকাশ্যে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গুলি ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দুপুরে জেলার পাঁচদোনা ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রুবেল আহমেদ আমদিয়া ইউনিয়ন পরিষদের 8 নং ওয়ার্ডের সদস্য। স্থানীয়রা জানায়, দুপুরে পাকুড়িয়া বাজার থেকে মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত প্রাইভেট কার দিয়ে এসে তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি করে। এ সময় রুবেল মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এদিকে এ ঘটনায় তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এর সাথে কারা সংশ্লিষ্ট, কেন করেছে, আমরা তাদেরকে ধরার পরে আমরা এটা নিশ্চিত করতে পারবো। তো প্রাথমিক মনে হচ্ছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটা ঘটতে পারে। এছাড়া আমরা বেশ কিছু ক্লু পেয়েছি, আমরা তদন্ত স্বার্থে এই মুহূর্তে এগুলো বলতে চাচ্ছি না। তো আমরা আশাবাদী যে আমরা যে ঘটনা ঘটিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখ উপলক্ষে টানা 5 দিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। সকালে ভারতের ত্রিপুরা রাজ্যে মাছ ও শুটকি রপ্তানির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম শুরু করে বন্দর কর্তৃপক্ষ। তথ্যটি নিশ্চিত করে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বন্দরের বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী, শ্রমিক ও চালকদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরেছে। এদিকে 5 দিন আমদানি রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার এবং কাস্টমস দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ খায়রুল আলম। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে ইরানের হামলার প্রতিক্রিয়ায় তেল আবিব কি ধরনের পাল্টা হামলা বা ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী। স্থানীয় সময় রোববার এ বিষয়ে জরুরি বৈঠক করে ইসরায়েলের যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা। তবে ইরানে হামলার বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি তারা। তবে ইসরায়েলি মন্ত্রী বেনি গ্যান্টস জানিয়েছেন, সময় মতো ইরানে হামলা চালানো হবে, ইসরায়েলি হামলার চড়া মূল্য দিতে হবে ইরানকে। মূলত এরপরই প্রশ্ন উঠেছে, ইসরায়েল এককভাবে ইরানে হামলা চালাবে নাকি মিত্রদের সঙ্গে নিয়ে হামলা চালাবে, যদিও সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরায়েলের সঙ্গে থাকবে না তারা। অন্যদিকে ইসরায়েলের সম্ভাব্য পাল্টা হামলার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড। একই সঙ্গে ইসরায়েলকেও সতর্ক বার্তা পাঠিয়েছে দেশটি। মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত 5 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ ও আবাসিক ভবন। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে আজ ভোরে অভিযান চালিয়ে 8 ফিলিস্তিনিকে আটক করেছে আইডিএফ। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরতা রুখতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় যখন জোর তৎপরতা চালাচ্ছে, ঠিক তখনই নিরপরাধ মানুষের উপর হামলা চালিয়ে সংঘাত উস্কে দিচ্ছে ইসরায়েল। যাচ্ছি খেলার সংবাদে। চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াদর দিকে বল ছুঁড়েছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার আকাশ মাধওয়াল। সেই বল সীমানার দিকে পাঠিয়ে দেন ঋতুরাজ। দৌড়ে বলের পিছু নিয়ে ক্যাচ মিস করেন রোহিত শর্মা। তবে এখানেই শেষ নয়, রোহিতের সঙ্গে ঘটেছে বিব্রতকর ঘটনা। ক্যাচ ধরার সময় স্লাইড করায় প্যান্ট খুলে যায় তার। তবে ওই অবস্থায় বাউন্ডারি ঠেকিয়ে চার আটকান রোহিত। সম্প্রতি রোহিতের প্যান্ট খুলে যাওয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে প্যান্ট খুলে যাওয়ায় হাসি মুখে ছিলেন রোহিত। ওই ম্যাচে 206 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 20 রানে পরাজিত হয়েছে মুম্বাই। তবে ব্যাট হাতে অপরাজিত থেকে 63 বলে 105 রান করেন রোহিত শর্মা।
ভাঙাচোরা অবস্থায় থাকা লেভারকুসেনকে চাঙ্গা করার চ্যালেঞ্জ নিয়েছিলেন জাভি আলোনসো। নাজুক সেই দলটিকেই এ মৌসুমে 120 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জেতালেন তিনি। প্রথম লীগ শিরোপা জিতিয়ে তাই দারুণ প্রশংসা পাচ্ছেন আলোনসো। চারদিক থেকে স্বীকৃতিও মিলছে তার। বে অ্যারেনা স্টেডিয়ামের পাশের একটি রাস্তার নামকরণও করা হয়েছে জাভি আলোনসো অ্যালে নামে, এমনই খবর নিশ্চিত করেছে ডেইলি মেইল, সানসহ একাধিক গণমাধ্যম। লিগে ব্রেমেনকে 5-0 গোলে হারায় লেভারকুসেন। এখানেই শেষ নয়, হ্যাট্রিকও করেছেন আলোনসোর শিষ্য ফ্লোরিয়ান ভাইরোস। শিরোপা জয়ের পর এখন অপরাজিত থেকে লিগ শেষ করার অপেক্ষায় রয়েছে চলতি মৌসুমের শুরু থেকেই অদম্য লেভারকুসেন। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ফখরুলকে 60 লাখ কারাবন্দী নেতাকর্মীর তালিকা প্রকাশের চ্যালেঞ্জ ওবায়দুল কাদেরের। ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর। এবং সারা বছর নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করবে সরকার, জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।